হযরতে আলী রাদিয়াল্লাহ তাকে রাবাইল হইতা হযরতে আলিয়া হইতা নিয়ত তুমি আল্লাহ আমি কিতা হলাম চাই দেখা দুই দেখাত হযরর সুন্নত ফড়িয়া বুঝছো দুই দেখাত হযরর ফজ ফড়িয়া ইমামর করে হইলে আল্লাহ একটা করলাম ইমামর অত নিয়ত করা নবী ইহন উদ্দেশ্য কিতা দিল ও হযরতে আলী রাদিয়াল্লাহ হইতা বড় বালা হইল ও নিয়ত রাখো হর এবাদত করতে সময় ও নিয়ত রাখো নেকির খাম ও নিয়ত রাখো আল্লাহ তোমারে খুশ করবার লাগে আমি ফরিয়া বুঝলি ও আল্লাহ তোমারে খুশ করবার লাগে আমি এই খাম ফরিয়া মনে রইবনি ও উজু করতে সময় ওখো আল্লাহ ই খামো আইছি তোমারে খুশ করবার লাগে নমাজ হরিতাই মসজিদ হামাইছো বা বাড়ির ছাটি তুটিছো আল্লাহ তোমারে খুশ করবার লাগে তোমারে রাজি করবার লাগে আমি খালা হইছি বা নমাজ হরিতা দুই নম্বর ও আল্লাহ আমি সওয়াব পাইবার উদ্দেশ্য তিন নম্বর জান্নাত পাইবার উদ্দেশ্য চার নম্বর আল্লাহ আমারে তৌফিক খান দেও শক্তি খান দেও পুরাভাবে নমাজ খান পড়িবার পুরাভাবে জকাত দিবার পুরাভাবে রোজা রাখবার পুরাভাবে মসজিদ খান ইবাদত করবার লাদি লুয়াই ধৈলাই নি ও হযরতে আলিয়ে হইতা আল্লাহ আল্লাহ খুশ হয় আল্লাহ খুশ হয় আমরা নেকির হল্লা বাড়ি করি দিই নেকির ওখানোর হল্লা বাড়ি করি দেব এটা মামুলি মনে হরিও না এটা কথা ও ছোট ছোট খামে নেকির ভাল্লা বাড়ি দিই তেও নমাজ হরতে সময় কথা দিল রাখতায় সদগা হরতে সময় দিল রাখতায় জকাত দিতে সময়ও দিল রাখতায় আল্লাহ তোমারে খুশ করবার লাগে তোমারে রাজি হরবার লাগে অন্য কোনো বেটারে আমি দেখাইয়া দিই আর না নারায় তকবির উকবির দিয়ে আমরা লই না নি ইতাত মনে আলিও না বা আমার বড় তকবির আর বড় জীবন নাইলে সব যাইব গিয়া হ্যাঁ এটা একটা উৎসাহ বাড়াইবার লাগে করা হয় করা হয় যাই হোক দিল তকবুরি আনিও না বাহ আমি কম না আমার সাব্বাসী দেওয়া হোক সব সারা দিব গিয়া সাব্বাসী আনিও না কইও হ্যাঁ তুমি তোলে দি হল্লা দিলাই যাও এটা খোকা তারা তারা হ্যাঁ তো যাই হোক ও আল্লাহ তোমার তালার কাছে এইখান বাড়িয়া বুঝল নি কথা ও এখন নমাজ পড়িলাই কিতা নিয়ত তোমারে রাজি করবার লাগে তোমারে জয় করবার লাগে আও এখন নমাজর মাধ্যমে আপনার খারাপ হইতায় তো নমাজও খাড়া হইবার আগে নিজের খাফড় ইট নাই আর জাগা বদন ফাঁক হওয়া লাগবে না হ্যাঁ নমাজের মাঝে সাত চিজ ফয়লাও খরচ বা ছয় চিজ ফয়লাও খরচ তিনটা তো একইবারে জরুরি নিজের শরীরিকান ফাঁক হোক যে না ফাঁক কাপড় দে না করিয়া আইছি গোসল করতে না শরীরিকান ফাঁক রইত না এর লাগি না করিয়া আইছি এখন শরীরিকটা ফাঁক করা লাগবে নমাজ পড়তে হইলে এর বাদে খাফড় যে একটা গাঁট দিতে হয় বেটি বেটাইনতল থাকি লুঙ্গি আর বেটিনতল হাড়ি বা ফেটিকুট বা আরও কিতা কুর্তা ভিন্দ ওইটা ফর্দা ফরজ আমরা আরও লুঙ্গি ভিন্দা বা আরও তা ভিন্দ আপনার খবর নাই থাকি লাগে ইয়া তল বাজু এটা ফরজ আর বেটিনতল সারা শরীর খালি মুখ কান না হাত না ফাও না সারা শরীর গুঁড়া হইতো নমাজ এখন বেটিনতল আর বেটাইনতল হন মশলা সাইড বাটর যদি এক পাট নমাজও যদি বাইর হয়ে যায় সে বেটিনতর সাইড বাটর এক পাঠ যে কোনো অংশ থাকি বাড়িলে নমাজ হইত আর বেটা মাংসর নাবি থাকি লইয়া ফাও পর্যন্ত যদি সাইড বাটর এক পাঠ পারি যায় তোমারও নমাজ বেটা মাংসর হইত মুসলাম মনে রাখবাই নি বেটিনতর হলু তার টান মারে উল্লাহ এখান নিত্রা গিয়া এখন চুল বার হয়ে গেছে নমাজ হইত না আবার লোকালি লাগে এর লাগে তোরা হলু তা কোনটা হরাইয়া রাখতা হ্যাঁ দুধ খাওয়া আসির বেশি দুধ খাওয়া শুরু করি দে ওকুদে সার কিছু দিয়া তুমি হেঁটে কিতা হরবা তোমার লাগি দেখো আমরা এ হত নমাজ হরলে দশ পাইমু হ্যাঁ আর জমাতে আইলে আড়াইশো আর ফাঁসশত আর তুমি সারা গোটা বাড়িত বইয়া একলা নমাজ হরিয়া পাইবে না বুধবার আইনি এক মানুষ মসজিদও আইলে এক মানুষ যদি তুমি আইজ এসার নমাজ হরো তাহলে কত ক নমাজ হইব এক হেসা হইব নি তা আগর যুগও আছিল এক হেসা এক হেসা আমরা এক হেসা না আমরা দশ হেসা আমরা পঞ্চাশ হক নমাজের হিসাব গতিকে প্রত্যেক অক্তল্য দশ হত দশ হত দশ হত ফজর দশ জুহর দশ আসর দশ মাগরিব দশ এসা পঞ্চাশ হইল নি আজ এসার নমাজ হরিমু দশ গেল নি দশ এর বাদে যদি বাড়িটু বালা রেসা খানু বালা হরু জমাতে হরি দাও মসজিদ আইন তৈয়া হয় ফাঞ্জেগার না হোক বা জামে মসজিদ তৈয়া হলো জমাতে সে আরও পঁচিশ গুণ কত হইব আড়াইশো আর যদি জামে মসজিদ গিয়া যদি কোনো কারণে পড়িলাম তাহলে আরও পাঁচশো গুণ এখন এক নমাজ কত নমাজ হইব গিয়া এখন হিসাব লাগাইতে লাগাইতে হমাত আপনার এখন হাজারো বছর এবাদত তারা করছে
আদম আলাইহিসসালামর যুগ, নূহ আলাইহিসসালামর যুগ, শীষ আলাইহিসসালামর যুগ, হুদ আলাইহিসসালামর যুগ, কত নাম লইব, 1,24,000 পয়গম্বরের কথা বুখারী উঠাইছে। এখন আপনার ওইটা যে হাজার হাজার বছর তারার ইবাদত, তারা রেখে আর আমরার এক অক্তে আপনার খাম থাকি খালো যার নমাজ। এখন বুধহারায় নিয়ে তো বাইয়াই না বন্দিন, আমার হুড়ি বাতিও যদি নমাজ হলো নাই না, নমাজে হলো নাই না, কত নমাজ এক অক্তে তোমাতাল কত খান ক্ষতি হল তুমি জানি তো বুঝতে পারাই না। এক অক্তে যে কত খান ক্ষতি হল হিসাব লাগাও চাই, এক অক্তে হলাও তো দশ নমাজ গেল, এসার হরি নাই না, দশ এসার তোমার গেল। এর বাদে তুমি জমাতর বেটিনতে সব পাইতাই বেটাইনতে হরিলে আরো 25 গুণ কত হইব 250, আর জামে মসজিদ গিয়া হরিলে আরো 500 গুণ তো কত হইব খালতা কি খালো। ও তুমি তাই বেটিনতে সারা সব বাড়ি তুইয়া পাই দিবে, আর বেটাইনতে দৌড়াইয়া হেরান হইয়া মসজিদ গিয়া হইতাই তো বেটিনতে তোমরা নমাজ ছাড়তা। এখানে আমার হরি বাড়তে উদিন ভগবান সুগান সারা রে হইয়া খবরদার নমাজর পাবন্দি লাগাও, না হইলে তোরা বাদে খবরের কথা কইব, খবরের কথা কই মু কিলা শিকানি লাগবো শিকানি লাগবো ফুনটায় খাওয়াইতো না মুফতি সাহরে সকল অস্ত আল বাদ খাওয়াই দে খাওয়া আল্লাহ মানত নাই, একেবারে কি হুলা দি মুফতিরে আনিয়ে বাদ খাওয়াও আল্লাহ কথা মানত না। তুমি যদি নমাজ মুফতিরে খাওয়াইছো সব পাইবা তোমার সব দিব, কিন্তু নমাজর যে ফাপ ইখান তো বদির হল্লা বাড়ি হয়ে যাবে, ই মোস্তাবে কাম যেন ইখানে তো তোমার হল্লা বাড়ি হইত, তোমার যে আসল খাম নমাজ ধরা, তোমার আসল খাম রোজা ধরা, তোমার আসল খাম যারা উপরে হজ ফরজ, হজ আদায় করতে লাগবো জকাত দিতে লাগবে, ইখান করতেও লাগবো করতেও লাগবে নাই লইত না। গতিকে দেশর পরিবারটিও যে হল খুব হুঁশিয়ার হোক, বইন বাগনি হল সারারে হইয়া নমাজ আর ক্ষতি করি না, দেশ নমাজর মুস্তা তোমাদের সামনে কত হান বাঙ্গিয়া হই যাও, তুমি তেন কত হরে হর দেয় হাজারো বছর যারা আপনার কিতা ইবাদত করলো নমাজ হরি তারা তাকে তোমার তান এক হত্ত নমাজ বাড়ি যার। হ্যাঁ ও নবী যে হইটা নাহনুল আখিরুন, হ্যাঁ আর সাবি কোনাই এখন ইয়ামাল বখারির রহায়ত রে বা কুরানোর বাদে সারা জমিনর বড় কিতাব দেখান মর্তুবার আর সহি শুদ্ধ ওখান হইল বখারি শরীফ, ও ওখানো নাহমুল আখিরুন আর সাহাবি কোনাই আমার কেমন হয় আমি শেষ করে দিয়া। ও আমার আর জানেরও না বুদ্ধা বেশ ছোট ছড়ি যার ও কথা ওই প্রত্যেক দিন ওয়াদ আগামী খাইতে দেখতাম ও প্রত্যেক দিন ওয়াদ তো কথা হইয়া থাকলো ও আপনার হিসাব বুঝি লিস আর ও নেকির হল্লা খান দয়া করি বাড়ি বানাও নমাজ চালিও না, না হইলে এ হত চালায় কত কত অত গেল কত খান অত গেল, এখন খোঁজা কর্তায় খোঁজা দিও কর্তায় কবের লাগে যারা নমাজ খোঁজা হয়ে গেছে তুমি তাই খোঁজা আদায় অক্তে অক্তে খোঁজা আদায় করো, বেটিনতে অক্তে অক্তে খোঁজা আদায় করো, বেটাইনতে অক্তে অক্তে জিন্দগির একটা হিসাব লাগাইয়া কত গেছে নমাজ খোঁজা ও তা অক্তে অক্তে খোঁজা দিও করো। যাই হোক আল্লাহ তো বারক তালা নমাজ হরদন তো আমার তো অভিজ্ঞ দিয়েছিল কই দিয়েছিল।